আমরা একটাই মাত্র এসকিউএল শিখেছি, এসকিউএলটা হচ্ছে সিলেক্ট, সিলেক্ট এসকিউএল। সিলেক্ট মানে ফেচ করছি, ফেচ করছি কিরকম সিনট্যাক্সটা, আগে লিখতে হবে ফেচ করছি মানে সিলেক্ট, তারপরে লিখতে হবে স্টার, স্টার মানে আমি কি বলেছি অল কলামস, ঠিক আছে, তারপরে ফ্রম, এই কিওয়ার্ডটা ইউজ করতে হবে, ফ্রম মানে কোথা থেকে, তারপরে আমার টেবিলের নাম দিতে হবে এমপ্লয়ি, লিখলে আমার এটা আসবে সেরকম ইএমপির জায়গায়, আমার ডিইপিটি বলে একটা টেবিল আছে মানে ডিপার্টমেন্টের ডিটেলস আছে, দেখ ওটা দেখ, ওই দেখ ছোট টেবিল, ডিপার্টমেন্ট নাম্বার, টি নেম আর লোকেশন, মানে ডিপার্টমেন্টের নাম্বার কত, সেই ডিপার্টমেন্টের কি নাম অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, তার লোকেশন নিউ ইয়র্কে, রিসার্চ ডিপার্টমেন্ট লোকেশন হচ্ছে ডেলাস, ঠিক আছে, তো এইটা হচ্ছে তোর ডিপার্টমেন্ট টেবিল। এবার স্টারের জায়গায় কি কি দেওয়া যেতে পারে, ধর আমি বললাম যে আমি ডিপার্টমেন্টের নাম দেখবো আর লোকেশন দেখবো, আমি সব ডিপার্টমেন্টের নাম্বার টাম্বার দেখতে চাই না, তাহলে তুই লিখবি সিলেক্ট, তখন স্টার দেবো না, তখন লিখবো টি নেম, এটা দেখতে চাই, আর লক লোকেশন এটা লিখতে চাই, ফ্রম ডিপিটি, ব্যাস এন্টার মার, দুটো কলামই দেখাচ্ছে, তো আমি এখানে কমা কমা দিয়ে যে যে কলামগুলো দেখতে চাইবো সেইগুলোই আমাকে দেখাবে, স্টার মানে হচ্ছে অল দ্য কলামস, আমি এমপ্লয় টেবিল থেকে ফিল্টার করি, দেখ এমপ্লয় টেবিলে অনেক কলাম আছে, আমি ধর চাই নাম দেখতে আর স্যালারি দেখতে, ঠিক আছে, তাহলে আমি কি লিখবো তোরা বল, সিলেক্ট। আচ্ছা এখানে বলে রাখি এসকিউএল কিন্তু কেস সেন্সিটিভ নয়, সি সি ফি এর মতো নয়, সি প্লাস প্লাস এর মত, তুই যা ইচ্ছা লেখ, ছোট হাতের লেখ, বড় হাতের লেখ, মিক্স করে লেখ, কিটাকে আমি ছোট করলাম এরকম সিলেক্ট, এই যে এরকম সিলেক্ট, ঠিক আছে। আচ্ছা এবার আমাকে যে কলাম দুটোকে সিলেক্ট মানে চাইছি তাদের নামগুলো জানতে হবে, ইনেম আর কি চাইছি স্যাল, এই দুটো কলাম দেখতে চাইছি, চল ইনেম আর স্যাল, তাহলে টাইপ কর সিলেক্ট ইনেম কমা স্যাল, ফ্রম টেবিলের নাম, টেবিলের নামও তাই ইএমপি, ইতে লেখ, ই লেখ, ছোট হাতের লেখ, ইটাকে ছোট করে দে, নো প্রবলেম, দেখ ওই আমার এসছে, তো আমার কেস সেন্সিটিভ নয়, কিন্তু একটা জায়গায় কেস সেন্সিটিভ সেটা আমি পরে বলবো, তো আমি কি লিখছি সিলেক্ট ইনেম কমা স্যাল ফ্রম এমপ্লয়ি, তাহলে এমপ্লয়ি টেবিল থেকে ইনেম আর স্যালারিগুলো দেখো, তুই যদি শুধু নামগুলো দেখতে চাস নো প্রবলেম, তুই শুধু নাম দেখ না স্যালারি দেখবো না, আমি স্যালারিকে কেটে দে, সিলেক্ট ইন সিলেক্ট হচ্ছে শুধু ইনেম, তাহলে দেখ নামগুলো দেখাবে, বুঝতে পেরেছিস, তো অ্যাটলিস্ট একটা কলামকে আমাকে সিলেক্ট করতে হবে, মাল্টিপল কলাম সিলেক্ট করতে গেলাম কমা কমা দিয়ে আমি লিখে যাব, কমা কমা দিয়ে আমি লিখে যাব, তো আমার তখন আমার হয়ে যাবে, বুঝে গেছিস, বুঝে গেল, তার মানে সিলেক্ট স্টার, স্টার মানে অল কলামস, আর মাল্টিপল অন্য মানে সিলেক্টিভ কলাম দেখতে গেলে কলামের নামগুলো আমাকে লিখতে হবে, চল এবার আমি আবার লিখলাম সিলেক্ট স্টার ফ্রম ইয়ে, এবার আমি যেভাবে আমরা এতক্ষণ কি শিখলাম একটা টেবিলের কন্টেন্ট কিভাবে দেখতে হয়, শুধু তাই নয় তারপরে শিখলাম একটা টেবিলের সিলেক্টেড সিলেক্টিভ কলাম কিভাবে আমরা দেখব, এবারে আমরা সিলেক্টিভ রো রো সিলেক্ট করব, আমরা তো কলাম কাটছি, কলামকে কেটে কেটে দিচ্ছিলাম, কয়েকটা কলামকে নিচ্ছিলাম সব কলাম না দেখে, আমরা তো এটাও করতে এরকম তো করা যেতে পারে কি যে আমি সিলেক্টিভ রো নেব, ধরা যাক আমি তোদেরকে বললাম যাদের স্যালারি 1000 টাকার বেশি তাদেরকে দেখাও, ঠিক আছে, এবার ধর এই জিনিসটা যদি তোকে আমি বললি একটা সি এর প্রোগ্রাম লেখ, যে একটা একটা টেক্সট ফাইল কর, সেই টেক্সট ফাইলের মধ্যে এই জিনিসগুলো লেখ যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছিস এমপ্লয়ি টেবিলের কন্টেন্টটা, তারপর আমি তোকে বললাম যে 1000 টাকার বেশি স্যালারি পায় তাদেরকে দেখা, তাহলে তুই ভাব তো তোদের প্রোগ্রামটার বোর্ডটা কি হবে বা প্রোগ্রামটার লজিকটা কত শক্ত হবে, এবার এইখানে এসকিউএল এর জাদু দেখ, এসকিউএল আমি কি লিখবো সিলেক্ট, তার লিখছি সবই দেখতে চাই, ফ্রম ইএমপি, ফ্রম ইএমপি, এবার সেমিকোলন দেবো না, তারপরে লিখবো যেটা লিখবো সেটাকে বলে হোয়ার ক্লজ, এই হোয়ার ক্লজ লিখতে হবে, হোয়ার ক্লজ দিয়ে আমরা রো রেস্ট্রিক্ট করি, রো গুলোকে রেস্ট্রিক্ট করবো, কি চাইছি আমরা, হোয়ার স্যালারি ইজ গ্রেটার দ্যান 1000, তার মানে 1000 এর বেশি যে স্যালারি, কটা রেকর্ড আছে দেখ আমার এখানে 14টা রেকর্ড আছে দেখতে পেয়েছিস এখানে, এবার এখানে এন্টার মারছি দেখ রেকর্ড দেখাচ্ছে, 12টা রেকর্ড দেখাচ্ছে, তার মানে দুটো রেকর্ড এমন ছিল যাদের স্যালারি 1000 এর থেকে কম, দেখ এগুলো সব 1000 এর থেকে বেশি, বুঝতে পারলি,
দেখ এই যে যে 950 কম, এটা বাদ চলে গেছে 800 কম, মানে এই যে স্মিথ বাদ চলে গেছে আর জেমস বাদ চলে গেছে। তুই দেখ এইটা, এই একটা এসকিউএল কতটা পাওয়ারফুল, এটা এটার ভেতরে অ্যাকচুয়ালি কিন্তু প্রোগ্রামই চলছে, ওরকম যেটা আমাদের প্রোগ্রাম ওখানে লিখতে হয় সেরকম প্রোগ্রামই চলছে। তো এটা এটা সব রেডি করা আছে, তোকে জাস্ট জানতে হবে হাউ টু কল, হাউ টু রাইট এসকিউএল। তো এটা আমি লিখলাম, এটা যদি 1000-এ করেছি আমি, এটা যদি করতাম আর একটু বাড়িয়ে দিতাম, সাপোজ 2000-এর বেশি কে কজন আছে দেখি, 2000-এর ওপর স্যালারি পায় কজন আছে দেখি, এই দেখ 6 জন আছে এখানে, স্যালারি গুলো খেয়াল কর সব 2000 টাকার উপরে, 6টা রেকর্ড পেয়েছে, তার মানে কি আমি রো রেস্ট্রিক্ট করছি। সিমিলারলি এবার ধর আবার আমি লিখলাম সিলেক্ট স্টার ফ্রম ইএমপি, দেখি এবার এরপরে আমি কি করব। আমার ধর বলা আছে এখানে জব আছে, ঠিক আছে, ম্যানেজারের আইডি আছে, হায়ার ডেট আছে, স্যালারি আছে, কমিশন আছে, ডিপার্টমেন্ট আছে। আমি বললাম 10 নম্বর ডিপার্টমেন্টে কারা কাজ করে বল, তাদের নামগুলো দেখা, নাম, আচ্ছা নাম দেখাবো না, পুরোটাই আগে দেখাই, 10 নম্বর ডিপার্টমেন্টে কারা কাজ করে। তো আমি কি লিখবো, সিলেক্ট স্টার ফ্রম ইএমপি ওয়্যার ফায়ার ক্লস, দেখ সিলেক্ট স্টার ফ্রম ইএমপি ওয়্যার ডিপার্টমেন্ট নাম্বার ইকুয়াল টু 10, সো ডিপার্টমেন্ট নাম্বার ইকুয়াল টু 10, তিনটে পেয়েছে। খেয়াল কর কোনটা ডিপার্টমেন্ট 10 আছে, এই একটা ডিপার্টমেন্ট 10, এটা কার রেকর্ড, দেখ ক্লার্কের রেকর্ড, ক্লার্ক ম্যানেজার, এই দেখ ক্লার্ক ম্যানেজার, ওর আইডি কত দেখছিল 7782, এই যে 7782। তারপরে 10 কোথায় আছে, এইটা, এটা কার রেকর্ড, কিং এর রেকর্ড, কিং নামটা হচ্ছে কিং, দেখ এই যে কিং, এই দেখ 7839, এই যে 7839, এই যে 7839। তারপরে 10 কে আছে, যে লাস্ট রেকর্ডটা আছে মিলার, এই যে মিলার, দেখেছিস মিলারের রেকর্ড, তার মানে যেগুলো শুধু 10 নম্বর ডিপার্টমেন্ট সেগুলোই দেখাচ্ছে। এবার মাল্টিপল কন্ডিশনও আমরা ইউজ করতে পারি, আমাকে বলা হলো 10 নম্বর ডিপার্টমেন্টে এইসব আছে, আমি বললাম 10 নম্বর ডিপার্টমেন্টে কারা আছে যারা 3000-এর বেশি স্যালারি পায়, তখন কি মাল্টিপল কন্ডিশন আসছে, সে ইফ এর দুটো কন্ডিশন, তাই তো? তাহলে আমি কি লিখবো, সিলেক্ট স্টার ফ্রম ইএমপি ওয়্যার ডিপার্টমেন্ট নাম্বার হচ্ছে 10, তাই নয় অ্যান্ড, এন্ড অ্যান্ড, ডবল এম্পারসেন্ট নয় কিন্তু, হ্যাঁ, অ্যান্ড স্যালারি গ্রেটার দ্যান 3000। কজন পাবো রে, একজনকেই পাবো তো নাকি, কিংকে পাবো, এই যে 10 নম্বর ডিপার্টমেন্টে এরা স্যালারি ছিল 3000-এর ওপরে, শুধু এইটা আছে কিং, হচ্ছে প্রেসিডেন্ট, বোঝা গেল ব্যাপারটা। তো মাল্টিপল এটা আমার এরকম অ্যান্ড অর নট ও আর অর লেখে এখানে, ঠিক আছে, দেখাচ্ছি আবার দেখ, আমি লিখলাম সিলেক্ট, আচ্ছা যদি বলি এই আগের কোয়েরিটাই আমি সব দেখবো না, শুধু আমি নামটা দেখতে চাই, তাহলে কে কি করে লিখবো, চারের জায়গায় এটা ডিলিট করে ইনএম কোড শুধু নামটা দেখাবে, বুঝা গেল ব্যাপারটা। তো আমি বললাম যাদের স্যালারি দেখাবি, সিলেক্ট স্টার ফ্রম ইএমপি আবার লিখি, হ্যাঁ বললাম যাদের স্যালারি 1000-এর কম অথবা যাদের স্যালারি 3000-এর বেশি তাদের নাম দেখাও, যাদের স্যালারি 1000-এর কম অথবা 3000-এর বেশি তাদেরগুলো দেখাও, তাদের রেকর্ডগুলো দেখাও। সো আমি লিখবো কি, সিলেক্ট স্টার ফ্রম ইএমপি ওয়্যার, দেখতে পাচ্ছিস একটু তুলে দিও পরে, ওয়্যার স্যালারি গ্রেটার দ্যান 1000 অর ওয়ার অর স্যালারি লেস দ্যান 1000, তিনজনকে নিয়ে এসছে। তোকে বললো ডিপার্টমেন্ট নাম্বার 10 আর ডিপার্টমেন্ট নাম্বার 20-র লোকগুলোকেই শুধু দেখাও, অন্য লোকগুলোকে নয়। তাহলে একটা হতে পারে সিলেক্ট স্টার ফ্রম ইএমপি ওয়্যার ডিপিটিএনও ইকুয়াল টু 10 অর ডিপিটিএনও ইকুয়াল টু 20, তাই তো? দেখ 10 আর 20 গুলো এসছে আটখানা রেকর্ড। এবার এই কোয়েরিটাই, এই যে কোয়েরিটা লিখলাম, এই কোয়েরিটাকে আবার আমি লিখলাম ছোট করা যায়, কিরকম ভাবে ইন অপারেটর ইউজ করতে পারি, হয় ডিপিটি নাম্বার ইন 10, 20, একই এফেক্ট আমি পাবো, সেম এফেক্ট। তো আমি অর দিতে পারি, বা যদি একই জিনিসের অনেকগুলো ভ্যালু আমি চাই তাহলে ইন দিয়ে কমা কমা দিয়ে আমি দিয়ে দিতে পারি, তাহলে আমি ওইগুলো পাবো, ঠিক আছে। আচ্ছা এখানে একটা জিনিস মনে রাখবি, নাম্বার ফিল্ড ছাড়া
বাকি সমস্ত রকমের ফিল্ড, যেমন ধর স্ট্রিং, ক্যারেক্টার, ডেট, বাকি সমস্ত ফিল্ড সিঙ্গেল কোটের মধ্যে রাখতে হয়। স্ট্রিং এখানে ডাবল কোটে নয়, স্ট্রিংও সিঙ্গেল কোটে, আবার ক্যারেক্টারও সিঙ্গেল কোটে, আবার একটা ডেট সেটাও সিঙ্গেল কোটে, সমস্ত সিঙ্গেল কোটের মধ্যে থাকে। আমি একটা লিখছি, ধর যে সিলেক্ট স্টার ফ্রম ইএমপি ওয়ার ইনএম ইকুয়াল টু, ইনএম ইকুয়াল টু ফোর্ড, ফোর্ড বলে একটা ছেলে আছে, দেখ ফোর্ড, তাহলে ফোর্ডের রেকর্ডটা আসবে, দেখ ফোর্ডের রেকর্ড এসছে, এসছে তো, এসছে, দেখতে পাচ্ছিস এই যে ফোর্ড এখানে ছিল, 7902, 7902 এখানে এসছে। এবার তোদেরকে আমি বলেছি কি না, এসকিউএল কিন্তু কেস সেন্সিটিভ নয়, তুই ছোট হাতে লেখ বড় হাতে লেখ নো প্রবলেম, বাট দ্য থিং ইজ ডেটাগুলো কিন্তু কেস সেন্সিটিভ। দেখ ডেটাগুলো, এই যে ডেটা এখানে কিভাবে স্টোর হয়ে আছে, ক্যাপিটালে স্টোর হয়ে আছে, আমি যদি এরকমভাবে ফোর্ড লিখি বা ছোট হাতেই লিখি ফোর্ড এফ ওয়ার, তাহলেও খুঁজে পাচ্ছে না, দেখ নো রেকর্ড সিলেক্টেড, তার মানে আমার ডেটাগুলো কেস সেন্সিটিভ, এসকিউএল নয়। এসকিউএল তুই ছোট হাতের লেখ বড় হাতের লেখ কিচ্ছু যায় আসে না, মিশিয়ে লেখ কিচ্ছু আসে না, কিন্তু এটা তো ডেটা, এই যে সিঙ্গেল কোটের মধ্যে যেটা লিখলাম এটা তো ডেটা, ডেটাগুলো কিন্তু সেন্সিটিভ, ডেটা যেভাবে আমার স্টোর হয়ে থাকবে সেইভাবেই তোকে কিন্তু লিখতে হবে, নাহলে কিন্তু মুশকিল আছে। ওকে বোঝা গেল? আমাকে বলা হলো এই কাদের নাম আছে এস দিয়ে শুরু, তাহলে আমাকে লিখতে হবে সিলেক্ট স্টার ফ্রম ইএমপি ওয়্যার ইনএম। এবার আমরা যেটা শিখবো প্যাটার্ন ম্যাচিং, প্যাটার্ন ম্যাচিং এ লাইক অপারেটর ইউজ হয়, এলাইক এই ইনএম লাইক, যাদের নামগুলো লাইক সিঙ্গেল কোট এস দিয়ে শুরু, তার মানে এস পার্সেন্টেজ, এটা মানে হচ্ছে যাদের নাম আমার এস দিয়ে শুরু সেইগুলো এসছে, দেখ স্মিথ আর স্কট। আমি যদি বলি কাদের নাম এস দিয়ে শেষ, তাহলে লিখবো সিলেক্ট স্টার ফ্রম ইএমপি ফর ইনএম লাইক, লাইক মানে ইকুয়াল টুর মতো কাজ, লাইক হচ্ছে ইকুয়াল টুর মতোই কাজ, কিন্তু যখন প্যাটার্ন করব তখন আর ইকুয়াল টু চলে না, তখন লাইকই দিতে হবে। যদি আমাকে এস দিয়ে শেষ করতে বলে তাহলে পার্সেন্টেজ এস, ক্যাপিটাল এস দিতে হবে কারণ এখানে স্মল এস কেউ নেই। দেখ এস দিয়ে শেষ জোনস, লাস্টে এস আছে সবার, আমাকে বললো এ দিয়ে শুরু এস দিয়ে শেষ, এরাম কি কেউ আছে, কারোর নাম এ দিয়ে শুরু এস দিয়ে শেষ, তার মানে এটা লিখবো এ পার্সেন্টেজ এস, তাই তো, তার মানে এ দিয়ে শুরু হবে এস দিয়ে শেষ হবে, দেখ অ্যাডামস পেয়ে গেছে। এবার তোকে বললো এস থাকলেই হলো, আমার নামের যে কোনো জায়গায় যদি এস থাকে তাহলেই চলবে, তাহলে কি সেটাটা কিভাবে করব না, পার্সেন্ট এস পার্সেন্ট, তাহলে আমার এস থাকলেই হলো, সে আগে হোক পরে হোক, দেখ স্মিথের আগে এস, এর পরে এস, এর আগে এর পরে, আচ্ছা মধ্যিখানে এস একটাও দেখতে পাইনি, তারপর আমি এ দিয়ে করি, দেখ এ এ থাকলেই হবে এ। এবার দেখ, এ দেখ অ্যালেনের আগে এইখানে মধ্যিখানে এ পেয়েছে, মার্টিনের এ, অ্যাডামস এ আছে, তো এ থাকলেই আমার হলো, বুঝতে পেরেছিস ব্যাপারটা? তার মানে পার্সেন্টেজ মানে হচ্ছে যা ইচ্ছা হতে পারে, পার্সেন্টেজ যদি আমি দেখ কী কী দেখালাম, আমি বললাম এস দিয়ে শুরু তারপরে এস পার্সেন্টেজ, আমি যদি বলি এস দিয়ে শেষ তাহলে পার্সেন্টেজ, আমি যদি বলি এ দিয়ে শুরু এস দিয়ে শেষ তারপরে এ পার্সেন্ট এস, যদি বলি এস থাকলেই হবে তাহলে পার্সেন্ট এস পার্সেন্ট, বোঝা গেল? তাহলে পার্সেন্টটা হচ্ছে এই যে ইনএম লাইক, লাইকটা শিখলাম, লাইক মানে ইকুয়াল টুর মতো, ইনএম ইকুয়াল টু ওটা লিখলে হবে না, অ্যাকচুয়ালি আমি যদি ইনএম ইকুয়াল টু দিই, ইনএম ইকুয়াল টু দিস, আমি এটা লিখলাম, এবার ইকুয়াল টু হচ্ছে এক্স্যাক্টলি ওটা ম্যাচ করানোর চেষ্টা করে, প্যাটার্ন ম্যাচ করায় না, তাকে একটাও রেকর্ড পাই, ঠিক আছে, ওই জন্য আমার এখানে দিতে হবে লাইক, এই লাইক এই প্যাটার্ন ম্যাচিং এর জন্য, প্যাটার্ন ম্যাচিং করার জন্য লাইক লাগত। এবারে আমি করছি, দেখ আমাকে বলা হলো আরো একটা জিনিস, প্যাটার্ন এটা তো পার্সেন্ট দিয়ে আমরা দেখলাম, আর একটা ব্যাপার হলো আমি যদি লিখি সিলেক্ট, ওই ওইটাই লিখলাম সিলেক্ট দিস ওয়্যার ইনএম সিঙ্গেল কোটে,
আন্ডারস্কোর লিখছি, দেখ একটা আন্ডারস্কোর, দুটো আন্ডারস্কোর, তিনটে আন্ডারস্কোর, চারটে আন্ডারস্কোর, এই সেমিকোলন আন্ডারস্কোর। কিন্তু এইগুলো চারটে আন্ডারস্কোর দিয়েছি মানে এটা মানে হচ্ছে যাদের নামে চারটে অক্ষর আছে, চারটে লেটার আছে। দেখ কে কে, একজনের চারটে লেটার নেই, এই তো আছে রে। লাইক লিখতে হবে না, প্যাটার্ন তো লাইক দিস, এন্টার মারলাম, দেখ দেখ হোয়াট কিং কোড, সবার নামে চারটে অক্ষর, বুঝতে পেরেছিস? বলা হলো তোর কে দিয়ে শুরু, কিন্তু চারটে অক্ষর, তাহলে কে, তারপরে তিনটে আন্ডারস্কোর, তাহলে চলে এলো কে দিয়ে শুরু, তিনটে আন্ডারস্কোর। এবার তোকে যদি বলে, এরকম অনেক কিছু হয় রে, তোকে যদি বলে যে সেকেন্ড ক্যারেক্টারটা এ হবে, এখানে কারো সেকেন্ড ক্যারেক্টার এ আছে, দেখ এর আছে ওয়ার্ড, সেকেন্ড ক্যারেক্টার এই তো আছে এ, তো সেকেন্ড ক্যারেক্টারটা এ, কে বলতে পারবি বল? আন্ডারস্কোর এ পার্সেন্টেজ, ঠিক আছে, ফার্স্ট ক্যারেক্টারটা যা ইচ্ছা হতে পারে, সেকেন্ড ক্যারেক্টারটা এ হবে, তারপরে যা ইচ্ছা হোক, তাহলেই হয়ে গেল। দেখ সেকেন্ড ক্যারেক্টারটা এ সবার।